পুলিশ আছে এখানে, নাহলে আমি একটু নামাই দিতাম এখানে। ওয়াও, তো চলে আসছি আরুচাল মুনাই, হরিচাল মুনাই না, ওই যে জায়গাটা বলতেছিলাম ওই জায়গায় চলে আসছি। লাসমাথা ল্যান্ডমার্ক, এখানে অনেকে শ্রীলঙ্কা দেখার চেষ্টা করতে যায়। এই যে জুম করে ও পিছে গাড়ি আছে, থোড়া হাঁটা দো, থোড়া ইস্তার বলো। आप सेल्फ मत दीजिए, सेल्फ मत दीजिए, आप ऐसे देखिए छोटे छोटे कोई बात, क्योंकि आप पिकअप दे रहे हो ना, वो मेरा गाड़ी का सिस्टम थोड़ा अलग है, आपको नहीं आएगा। बाइक दिए कई जन एखान लोकल तारा छवि टवि तुलते जाए আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো আর বাইকের কথা জিজ্ঞেস করতেছে। দ্য সিশোর ইজ মোস্ট ডেঞ্জারাস উইথ স্ট্রং কারেন্ট এন্ড সাডেন ড্রপ অফ এরিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। হোটেল থেকে বের হচ্ছি আর এই যে সে হোটেল শ্রীরাম রেসিডেন্সিয়াল এসি, ওই যে আমার বাইক, কিন্তু বাইকের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বলতে খুবই খারাপ, মানে এখানে এত বালি। এই যে রামেশ্বর টেম্পল উইসাইড, আই ডোন্ট নো, আই এম নট ফ্রম হিয়ার। এই যে বাইকের অবস্থা দেখো, ধুল বালি দিয়ে একেবারে শেষ। এই সো বাইকটা একটু মুছে তারপরে লাগেজটা বাঁধি, বাকি কথা পরে। অলরাইট, সো বাইকে লাগেজ বাঁধা শেষ, এখন আগে তেল নিতে হবে আর এমন কোনো একটা জায়গায় নাস্তা করার জন্য দাঁড়াবো যেখানে ধুল বালি নেই। এই ছিল হোটেল শ্রীরাম রেসিডেন্সি, কিন্তু ওয়াইফাই নেই, ওয়াইফাই সিম্বল দিয়ে রাখছে বাট ওয়াইফাই নেই। আর রুমস অ্যাভেলেবেল স্টিকার লাগায় রাখছে, রুমস অ্যাভেলেবেল থাকুক আর না থাকুক স্টিকার থাকবে, তার মানে বোঝা যাচ্ছে যে ওদের বিজনেস খুব একটা বেশি ভালো না, যার কারণে ওরা অলওয়েজ রুমস অ্যাভেলেবেল ক্লেম করতেছে। সো এখানে মেইন অ্যাট্রাকশনটা হচ্ছে আসলে এক হচ্ছে পাম্বান ব্রিজটা, যেটা ফেরার সময় আবার পাবো, যেটা রামেশ্বরীতে এন্ট্রি দেয়। আর সেকেন্ডলি হচ্ছে ধানুষকোডি, উইচ ইজ অলসো কনসিডার দি লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, যদিও কন্যাকুমারি প্রপার লাস্ট পয়েন্ট যদি একদম সাউদার্ন মোস্ট পার্ট ধরা হয়। এই শহরটাতে বলার মতো না, রাতে তো টের পাই নেই, এত পলিউশন, এ এখন দিনের বেলা বুঝতেছি। যাই হোক, ধানুষকোডি 20 কিলোমিটার এখান থেকে, একটু বেটার জায়গায় আসছি, মানে বাজার এরিয়া কম, তো পলিউশন একটু কম, মানুষজন একটু কম এই সেটটাতে, মানে খুব কম মানুষই আসলে ধানুষকুড়ির দিকে যায়, যেটা বুঝলাম। রামেশ্বরমেই একটু পপুলেশন বা ব্যস্ততা বেশি, ক্রাউড বেশি, এখানে একটু আস্তে আস্তে বেটার ফিলিংস পাওয়া যাচ্ছে। নাও দিস ইজ দ্য কাইন্ড অফ এনভায়রনমেন্ট দ্যাট আই এম টকিং অ্যাবাউট। এখানে কি টোল আছে? আই ডোন্ট থিঙ্ক, পার হয়ে গেছি টোল থাকলেও, ইট ডাজেন্ট ম্যাটার। এই এনভায়রনমেন্টটা ভালো, আশেপাশে গাছপালাগুলো, মানে এটা হচ্ছে একটা বিচ, বিচ সাইড গাছপালা। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা সিঙ্গেল রোড, দুই পাশে কিন্তু এখন এখানে সমুদ্র। এই পার্কটা কিন্তু একটা বিচের মতোই, বিচের মতো একটা ফর্ম হয়ে এই জায়গাটা হয়েছে। ডানে বামে যদি আমি একদম এক্সট্রিম ডানে বামে চলে যাই সমুদ্র পাবো, একটা সিঙ্গেল রোড, দুই পাশে কিচ্ছু নেই। সো এই কারণে এরকম একটা সিমিলারিটি পাচ্ছি, কিন্তু এখানে হঠাৎ করে এত চেকিং টেকিং হচ্ছে কী জন্য? Man, look at the beauty now. Wow. এখানে মানে চলে থাকাও যায়, রাতটাও কাটানো যায়, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। ওই ধুলবালির মধ্যে ভাই রে ভাই, ভাগ্যিস হোটেল রুমের মধ্যে ছিলাম, ফিল করতে পারিনি, মানে রিসেপশনে বসলেও অবস্থা খারাপ হয়ে যায়। বাট লুক অ্যাট দ্যাট, মাশাআল্লাহ। সমুদ্র কিন্তু আমি অলরেডি দেখতেছি এই পাশ থেকে, মানে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, বাট এই পাশে আই ক্যান লিটারালি সি ইট। ওই পাশে হয়তো ওই দূরের গাছগুলো যদি পার হয় তাহলে যে কেউ দেখতে পারবে। এই যে আই ক্যান সি দি আনলিমিটেড ইন্ডিয়ান সি ফ্রম হেয়ার অনওয়ার্ডস। যদিও ওইদিকেও একটু জায়গার মতো আছে ও চরের মতো, কিন্তু ওই আলটিমেটলি এটা ফাঁকা জায়গা পুরো। যদি এমনি সাউথ কেউ যেতে থাকে শ্রীলঙ্কা পেয়ে যাবে। এই জায়গাটা আরও ভালো লাগতেছে, এই যে এখানে পাথরগুলো এভাবে মানে পাথর দিয়ে বাউন্ডারি করে রাখছে, পাথরগুলো আবার বেঁধে রাখছে দড়ি দিয়ে, ক্রস দড়ি দিয়ে, ক্রস ফরমেশন অ্যাকচুয়ালি। ওকে, বিচ বাইক রাইড, ম্যান ওয়েট ওয়েট, এখানে আমার দাঁড়াইতেই হবে, এখানে আমার দাঁড়াইতে হবে, বাইক নিয়ে যেতেই হবে। আগে আমি শেষ মাথাটা দেখে আসি, এই পার্কটা বেশি সুন্দর। ম্যান লুক অ্যাট দ্যাট, ওয়া ওয়া ওয়া, জাস্ট অ্যামেজিং।
এখানে চালায় যে কি শান্তি লাগতেছে, ওহ আনবিলিভেবল। আমাকে দুইটা জিনিস খুব বেশি টানে, এক হচ্ছে পাহাড় আর এক হচ্ছে সমুদ্র। এটা অ্যাকচুয়ালি সবাইকে টানে, প্রত্যেকটা নেচার লাভারকে টানে, কিন্তু সমুদ্রের পাশ দিয়ে যদি কোনো রোড যায় অ্যান্ড যদি সমুদ্রের প্রপার একটা ভিউ থাকে, যে বাতাস, যে ফিল, যে ফ্রেশনেসটা, যে ব্রিজ, সেটা কিন্তু আমাকে পাহাড় থেকেও বেশি একটা সুদিং এনভায়রনমেন্ট এবং এক্সপিরিয়েন্স দেয়। মানে আই জাস্ট লাভ দ্যাট ফিলিং। এই ঘাটে কি বাইক নিয়ে যাওয়া যায়? যাওয়া যায় না, যাওয়া যায় না। দেখি দেখি একটু, দেখি কতটুকু পারি, দেখি। ওয়াও ওয়াও, সিম্পলি অ্যামেজিং। The seashore is most dangerous with strong current and sudden drop of area. Wow, just wow. Police ase khane nahile ami attu namai ditam ekhane. Wow. Just look at that beauty. Simply amazing, simply amazing. ज़्यादा करूँगा और भी आएगा। ओके थैंक यू। जिज्ञास करते जे की करी हमें, चाकरी करी ना व्यवसा करी? आई बोलम यूट्यूब। कह भलोई तो यूट्यूबे घुरवार टाका कमाओ जे हाँ एकटू एकटू आसे आरो आसबे हयतो बा। हाँ ये आर कि दिस वाज अ नाइस प्लेस। एखन एकदम लास्ट पॉइंटे चले जाई। बट दिस ब्यूटी इज अनमैचेबल, unrivaled beauty, মানে এক কথায় wow, wow। হ্যাঁ মিঠামইন টাইপের একটা ভিউ আছে মিঠামইনে, কিন্তু মিঠামইন ইজ লাইক আ হাওর এন্ড দিস ইজ আ ব্লাডি সি, ইন্ডিয়ান সি ম্যান। চালায় যা তো ভালো লাগতেছে বুঝাতে পারবো না। ওকে সো ধানুষকুড়ি 0.1 kilometers from here and Arichal Munai 4.7 kilometers more to go. And Arichal Munai ta ki ashole ami to oi byapare to jani na, dekhi Arichal Munai mone ekdom last point mone ekhane, ekhane to ar kichu nai jawar moto, most probably Arichal Munai could be the port jeta bondho hoye geche, maybe oi je port ta chilo jekhan theke asha jawa hoyto somudro pote Sri Lanka, could be that port itself। মন চাচ্ছে একটা ডুব মেরে আসি পানির মধ্যে, সাঁতার পারি না রে ভাই, নাইলে এখনই সাঁতার কাটতাম। মানে নীল পানি একদম সাগরের মাঝামাঝি, অফকোর্স আমাদের বাংলাদেশের মতো। মানে আমি বাংলাদেশকে ছোট করতেছি না, ডেফিনেটলি আই এম রিপ্রেজেন্টিং বাংলাদেশ ওভার হিয়ার, বাট যেটা সুন্দর ওটা বলতেই হবে সুন্দর। এখন আমি সুইজারল্যান্ডকে তো আর বলতে পারি না যে ভাই বাংলাদেশের যেটা সুন্দর না। জাস্ট অ্যান এক্সাম্পল। ওয়েল উই আর অলমোস্ট দেয়ার, দ্য লাস্ট পয়েন্ট, দ্য ভেরি লাস্ট পয়েন্ট। অ্যান্ড এখানে এত ক্রাউড বলার মতো না। সো Arichal Munai, এটাই হচ্ছে সেই Arichal Munai। অ্যান্ড প্রচুর মানুষ, প্রচুর মানুষ। অ্যান্ড ওয়েট এ সেকেন্ড, ও না চর ওইটা, কিন্তু শ্রীলঙ্কা দেখা যাচ্ছে না। ওয়েল এই হচ্ছে Arichal Munai অ্যান্ড শ্রীলঙ্কা হচ্ছে এক দিয়ে একদম সোজা, কিন্তু এখানে কিছুই নেই, ইচ্ছা লকড এরিয়া নাও। আগে এদিক দিয়ে আসা যাওয়া হতো শ্রীলঙ্কা। সো এই হচ্ছে লাস্ট পয়েন্ট অ্যান্ড এখানে একটা ছবি তো তোলা দরকার, এখানে ছবি না তুললে কি আর হয়। সো চলে আসছি Arichal Munai, Arichal Munai ওই যে জায়গাটা বলতেছিলাম ওই জায়গায় চলে আসছি লাস্ট মাথা, ধানুষকুটি পার হয়ে আরও সামনে। এই হচ্ছে আশেপাশের এনভায়রনমেন্ট, বাইক পেছনে রাখা আছে একদম গিরে গেছে, যাই একটু দিকে হাঁটি। ল্যান্ডমার্ক
এখানে অনেকে শ্রীলঙ্কা দেখার চেষ্টা করতেছে। এই যে জুম করে এটা দিয়ে ওইদিকে দেখার চেষ্টা করতেছে, বাট আকাশ ক্লিয়ার না, ওই জন্য অতটা হয়তো বোঝা যাচ্ছে না। এই যে এখানেও সবাই বিচের ফিল নিচ্ছে, ওই যে মানুষজন ও পিছে গাড়ি হ্যাঁ থোড়া হাঁটা তো থোড়া ইস্তার মিলো आप सेल्फ मत दीजिए, सेल्फ मत दीजिए, आप ऐसे देखो छोटे छोटे कोई बात, क्योंकि आप पिकअप दे रहे हो ना, वो मेरा गाड़ी का सिस्टम थोड़ा अलग है, आपको नहीं आएगा। गाड़ी ना उसी पर वो जानती है। हाँ बस यही है। ये कितना सीसी का? 500-200 बाइक दिए कोई जो निकल कर लोकल तारा छोटे छोटे तुलते जा रही है। हाँ तो बेर रही पड़ोगा। मतलब क्या कैसे देखते हैं? मतलब रिकॉर्ड होता है इससे, रिकॉर्ड कहाँ, वीडियो रिकॉर्ड होता है सामने का। सो यही छिलो द ब्यूटीफुल धनुषकोडी ऑफ रामेश्वरम। हमारे चैनल सब्सक्राइब कर लो और बाइक की कथा जिज्ञासा करते थे जेटा की बाइक চলে বেলে। এই যে জিপিএক্স আঙ্গুলে দেখাচ্ছে ট্যাঙ্কে, সবার একটা ফ্যাসিনেশন এই বাইকটা নিয়ে। হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ ইহা পর সিগনাল হ্যাঁ নই হ্যাঁ না ওই কে রো নই হ্যাঁ ও আপকো হিন্দি আতি হ্যাঁ আই নো হিন্দি ইংলিশ মে হিন্দি হ্যাঁ আই নো হিন্দি ওয়ান পিকচার ওকে শিওর ওকে বাই 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 ওয়েল আমি না পারতে ভিডিও করতেছি, আমি যদিও আসার সময় সবই শ্যুট করেছি কিন্তু এতটা ভালো লাগতেছে এই জায়গাটা, শ্যুট না করেই পারতেছি না, এত ভালো লাগতেছে।